অবিশ্বাস্য হলেও বগুড়ায় একই পরিবারের চোদ্দ জন জন্মান্ধ বাবা দৃষ্টি প্রতিবন্ধী হওয়ায় তার সন্তান এবং নাতি নাতনিদেরও একই অবস্থা এই প্রতিবন্ধীদের পরিবার চলে ভিক্ষাবৃত্তি করে সম্প্রতি দশজনের নামে প্রতিবন্ধী কার্ড হয়েছে সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ তাদেরকে এক বছরের খাবার ও জামা কাপড় দিয়েছেন আর স্থানীয় জনপ্রতিনিধি তাদের বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন মাজিদুর রহমান রিপোর্টে বিস্তারিত বগুড়া শহর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে সুভানপুর গ্রাম অবিশ্বাস্য হলেও এখানকার জন্মান্ধ আব্দুল জোব্বারের বংশের ছয় পরিবারের বিশ জনের মধ্যে জনই জন্ম থেকে অন্ধ বাধ্য হয়েই তারা বেছে নিয়েছে ভিক্ষাবৃত্তি কষ্ট আর নানা বঞ্চনার মধ্যে বছরের পর বছর ধরে চলছে পরিবারগুলো আমার দাদা অন্ধ ছিল আমার দাদি অন্ধ ছিল আমার বাবা তার থেকে অন্ধ সে থেকে আমার বাবার যতগুলো চলে যে সবগুলো এরকম অন্ধ মানুষের দ্বারা দ্বারা হাত পা দেখা কেউ দেয় কেউ দেয় না অনেকে কথা শোনা লাগে আমরা চোদ্দ জন অসহায় পরিবার অন্ধ তাদের দিকে একটু দয়া করে সরকার লক্ষ্য করে যে আমাদের একটু জায়গা জমি দেওয়ার ইনশাল্লাহ কিছু একটু ব্যবস্থা যেন করে আমরা গ্রাম করে খাই মানুষ জিতে চায় না কত মানে সেম নেম্বার নেই গ্রাম করে বাদ দিছি আমরা অতি কষ্ট দিন যায় মৃত আব্দুল জব্বারের সাত ছেলে মেয়ের মধ্যে ছয় জনই অন্ধ এ অন্ধ ছয় জনের সন্তানদের মধ্যে আটজনই আবার অন্ধ হয়ে জন্ম নিয়েছে স্বাভাবিক জীবনযাত্রা তাদের অচল দিনের পর দিন হায় লেখাপড়া করা শক আছে আমরা লেখাপড়া করতে পারি না সবার থেকে দিশফাই থেকে আমরা কে না লতন নতুন পোশাক করতে পারে না আমাদের সাথে কেউ খেলায় না অন্ধ পরিবারের বিষয়টি জানেন উল্লেখ করে স্থানীয় জনপ্রতিনিধি তাদের সমস্যার সমাধানের আশ্বাস দেন সমাজসেবা থেকে আমরা দশজনকে প্রতিবন্ধী আওতা নিয়ে এসেছি এবং বাকি কয়েকজনকে আমরা নিয়ে আসবো মানবতা জীবনযাপন করতেছে ওনাদের উপজেলা পরিচিত কোনো খাদ জমি বা কোন জায়গায় নিলে তাদেরকে আমরা একটু ভালো রাখতে পারি বা তাদের আওতায় নিয়ে আসবো আমরা নিয়ে চেষ্টা গত চল্লিশ বছর ধরে বংশানুক্রমে ভিক্ষাবৃত্তি করে আসছিল পরিবারগুলো তবে ভিক্ষা বৃত্তি যেন না করে সেজন্য বগুড়া ছয় আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ অন্ধ পরিবারগুলোকে এক বছরের জন্য খাবার এবং জামা কাপড় দিয়েছেন আর গত ঈদে বগুড়ার পুলিশ সুপার তাদের জামা কাপড় দেন মাজিদুর রহমান সময় সংবাদ বগুড়া